নমস্কার, আমি মনীষা। এবারে মনীষা গেছেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি বানাবো আমের কাশ্মীরি আচার। তার জন্য আমগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো লবণ, 1 চামচ লবণ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার মতো। দেখুন জল বেরিয়েছে, এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা লবণ দিয়ে ভিজিয়ে রাখলে অনেক টক জলটা বেরিয়ে চলে যায়, এই জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল ঝরিয়ে নেব। আর এই আচারটা বানানোর জন্য যতটা আম ততটা চিনি প্রয়োজন হয়। তো এখানে আমটা একটু আমার পাক ধরে গেছে, ভিতরটা একটু হলুদ হলুদ ভাব চলে এসেছে, এই জন্য আমি 1 কেজি আমের সাথে 500 গ্রাম চিনি নিয়েছি। আর আমাদের বাড়িতে একটু মিষ্টি কম খাওয়ারই চেষ্টা করি, তার জন্য নিয়ে নিয়েছি 4টি শুকনো লঙ্কা আর 4টি শুকনো লঙ্কার টুকরো করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি আদা টুকরো করে নিয়ে নিয়েছি, আর অল্প সর্ষের তেল দিয়ে আমি এখন শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। তো লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি এই একই তেলে 1 চামচ পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে একটু ভালোভাবে ভেজে আমি আমগুলো দিয়ে দেবো। কাঁচা অবস্থায় আম যেহেতু টক হয়, তার জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পরপর যা যা দিতে লাগবে সবগুলো এখনই দিয়ে দেবো, যেমন চিনি আর যে টুকরো করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর আদা, সবগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটা আমি নামানোর 1 মিনিট আগে ওটা দিয়ে তারপর নামিয়ে নেব। এখন চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে একটু নিচের দিক থেকে খুন্তি দিয়ে ভালোভাবে আলতো করে নেড়ে দেবো, যেন নিচের দিকে লেগে পুড়ে না যায়। আগে থেকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম এখন আমি হাতের মাধ্যমে গুঁড়িয়ে নিচ্ছি। এটা আম ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি একটুও জল দিইনি। চিনির রস আর আমের টক রস বেরিয়ে অনেকটাই জল হয়, ওটা মাঝামাঝি আঁচে ফুটাতে হবে অনেকক্ষণ ধরে, আর এরকম আটালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একটু রস রস থাকতে অবশ্যই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এঁটে যাবে। এই আমের আচার সারা বছর ধরে সংরক্ষণ করা যায়, সারা বছরই আপনার ঘরে থাকতে পারে। আর মাঝে মাঝে একটু এরকম রৌদ্র দেবেন, খুবই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই।